আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, যেটা হলো সারপ্রাইজ। আবার সারপ্রাইজ একটা ভিডিও এনেছি, যেটা আমরা ঝনককে আজকে সারপ্রাইজ দেব, ওর জন্মদিন। তাই আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, প্রায় 8:55 ট্রেন ছিল আমাদের, তো বঙ্গাই রওনা দিয়েছি, আমাদের ট্রেন চলে এসেছে। এখন বাজে 11:15, আর আমরা চলে এসেছি ছাদে। দেখো মানে দিদির ছাদে চলে এসেছি, প্ল্যানিং আছে অনেক কিছুর, তো করতে হবে। তো টাটা, আমার পরে দেখা হচ্ছে, কী করবো সেটা দেখাবো, ঠিক আছে, দেখতে থেকো। বন্ধুরা, আমরা এখন বসে গেছি, ডেকোরেশনের সব জিনিস নিয়ে, ফুল টুল নিয়ে বসে পড়েছি, সেগুলো দিয়ে সাজাবো বলে। তো ঝনক তো এই ব্যাপারে কিছুই জানে না যে আমরা আসবো বা এসেছি, ও জানে না, ডাইরেক্ট আমরা ছাদে চলে এসেছি আর এসেই সাজানো আরম্ভ করে দিয়েছি। আগের থেকেই আমার একটা ননদকে বলা ছিল এই সব জিনিসগুলো এনে রাখার জন্য, তো ও সব কিছুই এনে রেখেছিল, তাই জন্য খুব সুবিধা হলো। দেখো কেমন সাজিয়েছি, অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর ঝনক তো এখন নিচে আছে, আমরা উপরে চলে এসেছি, ঝনক এইসব ব্যাপারে কোনোই কিছুই জানে না, জানি না কী করবে আমাদেরকে দেখলে, ও সত্যি সারপ্রাইজ হয়ে যাবে। আর এই জামাটা আমরা ওকে গিফট করলাম আমাদের বাড়ির তরফ থেকে, আর এখন বার্থডে গার্লকে আনতে গেছে, দেখো কী হয় আমাদের সাথে। দুপুরবেলা আমরা রান্নাবান্না করতে বসে গেছি, আমি মাছের ঝোল করছি, দিদি ওখানে পায়েস টায়েস বানাচ্ছে, আজকে সারা দুপুরে দেখো খাওয়া দাওয়ার জন্য ঝনককে দিয়ে দিয়েছে। তো আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তো দেখতে থাকো।
সবাই, আর সবাই চলে এসছে। তো এখন কেক কাটা হবে। কি নিয়ে আসছো এটা? ও রাইস। ও কেক কাটা হবে, তো চলো কেক কাটা দেখা যাক। সারাদিন এখন বসে গেছি, খাওয়া দাওয়া সবাইয়ের হয়ে গেছে, এখন আমরা বসেছি। হ্যালো, দিস ইজ আওয়ার কুক। এখন কটা বাজে? এখন বাজে 1:39, আর এখন আমরা ঠান্ডা ঠান্ডা কোক খাচ্ছি, সঙ্গে চিপস, তার সঙ্গে মুভি, আর তার সাথে আমরাও আছি, আর তার চেয়ে বড় কথা পপকর্নটা আছে, ওটা পরে আসছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি একটি লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। সকলে সুস্থ থেকো, টাটা, বাই।